राम कृष्णे स्थिता हिया सर्व विद्यास्वरूपांता सर्व विद्यास्वरूपांता सारदां प्रणमाम्यहं सारदां प्रणमाम्यहं तत्परे परतत्वे सदानीनो परतत्वे सदानीनो राम कृष्ण समाद्वया राम कृष्ण समाद्वया यो धर्म स्थापनरतो यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत माधवेना क्रीडारत कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंदं नमास्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ति वये च पार्षदा योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गता प्राणां सर्वान्तां प्रणमाम्यहं रामकृष्ण गता प्राणां सर्वान्तां प्रणमाम्यहं আসলে এগুলো একবারে টানা না পড়লে কেটে কেটে পড়লে পরের লেখাটা আসে না, কারণ খণ্ডন ভব বন্ধন আমরা যখন হারমোনিয়াম বাজিয়ে গাইতে যাই আমাদের স্ক্রিপ্টটা দরকার হয়, চোখ বন্ধ করে গাইলে পরপর পরপর কোনটার পর কোনটা আসবে সেটা স্বাভাবিকভাবে এসে যায়। আমরা পড়ছিলাম স্বামী ব্রহ্মানন্দজি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, প্রথম দিনে কনভারসেশন চলছিল 1 জুন 1897, শেষ যে প্রসঙ্গটা হয়ে শেষ হয়েছিল সেটা বলছি। ঠাকুর কাহাকেও 2-3 দিনে বেশি কাছে থাকিতে দিতেন না, কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করে। তিনি তাতে বলেন ও সংসার করুক না, আমি কি নিষেধ করেছি? কিন্তু আগে জ্ঞান লাভ করুক তারপরে সংসার করুক। আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই? যাদের দেখি একটু চেতিয়ে দিলেই হবে তাদের বলি। তিনি অপর সকলকে বলতেন তোরা আমরার অম্বল খেগে যা, অম্ল সুর হলে তখন ওষুধ নিতে আসিস। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। এটা কিন্তু একটা আমাদের সমস্যা, আমাদের নিজের ধর্মলাভ হোক না হোক অন্যের কারোর ধর্মলাভ হলেই এটা একটা নেভার সেন্ডে ওনার স্প্রাইডের মতো নিজের ভেতরে একটা জ্বালা তৈরি, হারি অম থেকে এগিয়ে গেল ও বেশি ধার্মিক হয়ে গেল, এইরকম সব সমস্যা। এইটা একটা কি করে যে আটকাবো তার ঠিক নেই। পূজনীয় কাশীশ্বরানন্দজি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির মাঝে শিষ্য, তিনি ভারী সুন্দর একটা কথা বলতেন, বলতেন আমাদের বাঙালিদের কীরকম অবস্থা জানিস তো, এই যে এই ঘটনাগুলো যে আমরা যখন সাধু হওয়ার আগে মঠে আসতাম তখন সবাই আমাদেরকে এরকম টিটকিরি করতেন, বলতেন এ তো সাদা চুলের বিষয়, এই কালো চুল থেকে এসব মুখ পাকা ছেলে আমাদেরকে এরকম একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছিল। তা আমরা গিয়ে কাশীশ্বরানন্দজি আমাদের বন্ধু ছিলেন, আমরা তাকে গিয়ে বলেছিলাম এরম এরম কথা শুনতে হয়, তখন উনি ভারী সুন্দর একটা উদাহরণ দিলেন, জানিস তো একটা দুটো লোক যাচ্ছিল, এমন সময় তারা দেখলো যে গাছেতে একটা কাঠবিড়ালি হুর হুর করে উপরে উঠে যায়, গাছের মগডালে ওঠে, আবার হুর হুর করে নিচে নেমে আসে, আবার ওঠে আবার নামে। এদের ভেতরে মনের ভেতরে ভীষণ জ্বালা হতে থাকে, ছোট্ট কাঠবিড়ালিটা ওঠে আমরা কেন পারি না,
সে তার ওই শরীরের গঠনটা এমনভাবে তৈরি করেছে, এমন হালকা পাতলা রেখেছে যে ডালের মধ্যে দিয়ে দিয়ে যেতে পারে, আমি সেটা পারি না, আবার আমি যেটা পারি সেটা কাঠবিড়ালিতে পারে না, এটা সে বুঝলো না। কী করলো জানিস তো, একটা আয় আয় করে চিনেবাদাম দেখে আয় আয় করে ডাকলো, আর ডেকে যখন কাছে এলো কাঠবিড়ালিটা চিনেবাদাম খাচ্ছে, তখন তার ল্যাজে একটা ঢিল মেরে দিল। এবার কাঠবিড়ালি আর ওপরে ওঠে না, কী আনন্দ কী আনন্দ, হাততালি দেয় হাততালি দেয়। আমরা নিজের অগ্রসর, আমরা নিজেকে অগ্রসর করতে চাই না, চাই না অন্যেরা অগ্রসর হোক, এক অদ্ভুত আত্মঘাতী জাত আমরা, এইটার কথা উনি আমাদের বলতেন। এও তাই ঠাকুর কি, কিন্তু ঠাকুরের কি ডেয়ারিং কথা বলুন, যে আমি কি তোমাদের বলেছি যে ইয়ে করতে বল, যদি যেতে চায় সংসার লাভ করতে চায় তাই লাভ করুক। ঠাকুরের এই একটা, ঠাকুর একদম ওপেনলি সকলকে পারমিশন দিয়েছেন, আপনি কোন পথটা নেবেন সেটা হচ্ছে কথা। এটা আমাদের একটা কাছে একটা বড় শিক্ষণীয় জিনিস। আমরা চাই, আমরা যেহেতু দীক্ষা টিক্ষা হয়েছে, অতএব বাড়ির ছেলে বিশেষ করে কর্তা বাড়ির ছোটো ছেলেগুলো, তাদের যদি না ভগবানের দিকে মন যায় আমাদের দুঃখে আমাদের প্রাণ পেটে যায়। আমরা একবারও চেষ্টা করি না এমন একটা উচ্চ মানের বা উন্নত, এই পাশে আসুন, উন্নত মানের জীবনযাপন করতে যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হয় ভগবানের কাছে, সেটা কিন্তু আমরা কখনো মনে করি না। আমরা ছেলেদের বলি যে বিয়ে বলো যে বাবা বাড়িতে নেই, এই মিথ্যে কথাটা বলতে শেখাই, অথচ আমরা আশা করি যে আমাদের সন্তানরা সত্যবাদী হবে, ধর্মনিষ্ঠ হবে, তাদের দায়িত্ব পরায়ণ হবে, কর্তব্য পরায়ণ হবে, অথচ এইগুলো কিন্তু ওরা আমাদের থেকে শেখে। ওদের খানিকটা জানেন তো, সবটাই খানিকটা না সবটাই নকল করে, ছোট্ট শিশু সে নকল করতে শেখে। দেখবেন ছোট্ট শিশু বাবা বাড়ি থেকে চলে গেলে বাবার শার্ট পরে প্যান্ট পরে ঘুরে বেড়ানো, প্যান্ট না পরতে পারলেও শার্ট পরে ঘুরে বেড়ানোর একটা প্রবণতা আছে, মানে সে তার বাবাকে নকল করছে। এটা একটা খুব মানে আইডেন্টিক্যাল জিনিস। আমরা যদি আমাদের আচরণে খুব নিখুঁত না হতে পারি, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন আমরা আমাদের বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারছি না। তাই আমাদের যে ধর্মাচরণ, হিন্দু সমাজের যে ধর্মাচরণ, সনাতন ধর্মের ধর্মাচরণ, সর্বধর্মের ধর্মাচরণ একটাই কথা বলে, আগে নিজে তৈরি হও। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, আগে তৈরি হও তারপরে অন্যকে তৈরি করার চেষ্টা করো। আমাদের ক্ষেত্রে পুরো উল্টো, আমরা আগে মেক করার চেষ্টা করি, তারপরে বি হলো কি হলো না সেই নিয়ে আমাদের, কিন্তু অন্যেরা আমার দ্বারা অনুপ্রাণিত হয়েছে ওইতেই ফুলে ফেঁপে একসা হয়ে থাকি। এইখান থেকে আমরা শুরু করব। ঠাকুর কখনো কখনো সকলকে বলিতেন, এ আমার কেমন স্বভাব বলতো, যারা আমাকে এক পয়সার বাতাসা দিতে পারে না, যাদের একখানা ছেঁড়া মাদুর বসতে দেবার সামর্থ্য নেই, তাদের কাছে এত যাই কেন? পরে নিজেই আবার বুঝিয়ে বলতেন, এদের দেখি যে সহজেই হবে, আর আর সকলের হওয়া বড় কঠিন, যেন দইয়ের হাড়ির মতো দুধ রাখা চলে না। তাদের তিনি বলতেন, তোমাদের যাতে শীঘ্র শীঘ্র ভগবান লাভ হয় এজন্য প্রার্থনা করি। এই যে যখন অর্থ সামর্থ্য হয় আমরা বেশ একটুখানি প্রভাব প্রতিপত্তি হয়, অর্থ সামর্থ্য হতে গেলে সবসময় যে খুব সোজা পথে হয় তা নয়, একটু বাঁকা থাকে, একটু মলিনতা থাকে। বলছে না, যতই শেয়ানা হও কাজলের ঘরে ঢুকলে কালি ডাকবেই। যাদের বসতে টসতে দেবার ক্ষমতা টমতা আছে জানবেন, অন্য কোনোভাবে কেউ নেবেন না, কোথাও না কোথাও একটু কালি আছে, সেটাকে অতিক্রম করার চেষ্টা করছে, কিন্তু আমরা সবটুকু পেরে উঠি না। কিন্তু ঠাকুর অনাথের নাথ, দিনের নাথ, তিনি তাদের কাছে বেশি করে প্রকাশিত হন, চাকর সকলে তাদের কাছে বেশি করে প্রকাশিত হন, যাদেরকে খুব সামান্য চেষ্টা, যাদের মনটা তৈরি আছে, যাদের মনটা একেবারে তৈরি আছে এবং সেখানে দেওয়া মাত্র, বীজ দেওয়া মাত্র নতুন গাছ হবে, নতুন ফল হবে। চেতনানন্দজির একটা ভারী সুন্দর স্মৃতি কথা করছিলাম, স্বামী বোধানন্দজির স্মৃতি কথা। চেতনানন্দজির যেদিন দীক্ষা হলো সেদিনকে তিনি বোধানন্দজি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে তুই গুরুদক্ষিণা দিয়েছিস? বলছে হ্যাঁ গুরুদক্ষিণা দিয়েছি। বলছে না আমার মনে হচ্ছে তুই গুরুদক্ষিণা দিসনি। বলেন কি মহারাজ, দু টাকা দিয়েছিল আশ্রম থেকে, তার এক টাকা দিয়ে ফল মিষ্টি কিনেছি আর এক টাকা দক্ষিণা দিয়েছি। বলছে না রে তুই দক্ষিণা দিসনি। এই বারবার বলাতে চেতনানন্দজির মনে হলো যেন বোধানন্দজি অন্য কোনো অর্থযুক্ত কিছু বলতে চাইছে। অর্থটা কি তিনি বুঝলেন, বোধানন্দজি আস্তে আস্তে বলছেন, দীক্ষা গুরুদক্ষিণা কিরম জানিস তো, গুরু তোর হৃদয়ের ভেতরে বীজটি রোপণ করে দেন, আর তোর অনুরাগের জলে, তোর তপস্যার তেজে সেই বীজটি মহিরুহে পরিণত হয়, তার থেকে যে মানে পাকা যে ভক্তি ফলটি তৈরি হয় সেটি যখন আমরা গুরুর পাদপদ্মে দিতে পারি তখন সেটা ঠিক ঠিক হলো গুরুদক্ষিণা, আদারওয়াইজ যা কিছু দিই সেগুলো কিন্তু গুরুদক্ষিণা হয় না। আমার ভক্তিফল পেকে সেই পাকা ভক্তিফল যতক্ষণ না গুরুর পাদপদ্মে নিবেদন করতে পারছি ততক্ষণ পর্যন্ত
আমাদের সেই গুরু দক্ষিণা সমস্ত দান মিথ্যে, যতই কাপড় চোপড় সব দিই। আমাদের মনে আছে এই আমাদের সাংসদ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী এসেছিলেন দীক্ষা নিতে, এত জিনিসপত্র এত জিনিসপত্র এত জিনিসপত্র বয়ে বয়ে আমাদের হাত পায়ে ব্যথা হয়ে গেল। আত্মস্থানীকে দিচ্ছেন, চকলেট দিচ্ছেন, বিস্কিট দিয়েছেন, মানে সে বিশাল বিশাল ডালি। আবার কেউ হয়তো খুব সাধারণ জিনিস নিয়েছেন, কিন্তু মহারাজ দুটোই সমান ভালোবাসার সঙ্গে সমান আদরের সঙ্গে গ্রহণ করছিলেন, কোনোটা নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। আসল তিনি দেখতে চান ওই যে ভেতরের যে জিনিসটা। আমার মনে আছে একজন দীক্ষা হবে সেদিনকে পদ্মফুলের মালা নিয়ে এসেছেন, তিনি পদ্মফুলের মালা ফুটিয়ে সারা রাত ধরে ফুটিয়ে নিয়ে এসছেন। আমায় জিজ্ঞেস করছেন এটা কি মহারাজকে পরানো যাবে, তা আমি তো মহারাজের রেগুলার সেবক ছিলাম না, দীক্ষার সময় সাহায্য করতাম। আমি বললাম বাপু এ কথা তো আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই ঠাকুরকে পরিয়ে দেবেন। তারপরে তার কথা শুনে আমার তো চোখ কপালে উঠে যাওয়ার কথা, তিনখানা এমন মালা গেঁথে নিয়েছেন যেটা ঠাকুরমা স্বামীজিকে পরানো হয়েছে, একটা সাদা, দুটো সাদা, একটা লাল পদ্ম, এবং সেগুলো ছোট নয় বেশ বড় বড়, আর মহারাজের জন্য একটা বিশাল বড় পদ্ম ফুলের সাদা ফুলের মালা নিয়েছেন, গলা থেকে পা অব্দি লম্বা। তারপরে সেই ছেলে দুঃসাহস করে বলছে যে আমার খুব ইচ্ছা যদি মহারাজ মালাটা পরেন এবং খানিক্ষণ পরে থাকেন, পরা তো দুরস্ত, খানিক্ষণ পরে থাকা ওই মালা বেশ কষ্টকর। তা আমি আর কি বলবো, কিন্তু নিজের মনে কৌতূহল হচ্ছে আচ্ছা গুরু এটা কেমন করে অ্যাকসেপ্ট করেন একটু দেখি। তা যখন ছেলেদের ইয়ে হচ্ছে তার আগে আমি পৌঁছে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ছেলেটির মালা এসেছেন, যথারীতি সেবক পড়াতে দিচ্ছে না, বলছেন এত ভারী মালা আমার যে পায়ে দিয়ে দিন। সে মুখটাকে বাংলার খিঁ করে দাঁড়িয়ে আছে, মহারাজ জিজ্ঞেস করছেন কী হলো কী হলো। তখন ওই মালাটা বললেন যে এত বড় মালা নিয়ে এসছেন, উনি ঠাকুরকে পরিয়ে দেওয়া হবে। তা বলা হলো ঠাকুরকেও দেওয়া হচ্ছে। আমি ঘাট ঘুরিয়ে দেখলেন ঠাকুর মা স্বামীজি তিনজনই পদ্মফুলের মালা পরেছেন। তখন বললেন ওটা পরিয়ে দাও আমার জন্য। সেবকের সমস্ত বাধা উপেক্ষা করে মালাটা তিনি পরলেন। শুধু তাই না, মালাটা পরার পরে গুরু পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাগুলো খুলে দেওয়া হয়। উনি বললেন না থাকুক মালাটা, সেই মালাটা পরে থাকলেন তিনি। শুধু তাই নয়, সেই পরের জনকে উনি হাত দেখিয়ে থামিয়ে দিলেন। তারপরে সেই ছেলেটি গিয়ে বসলো, সে খানিকক্ষণ মহারাজকে দেখলেন, ততক্ষণ দুজনেই স্থির হয়ে বসে আছেন। তারপর মহারাজ জিজ্ঞেস করলেন হয়েছে তো, তারপরে এই বলার পরে উনি মালাটা খুলে দিলেন। আমার নিজের চোখে দেখা জিনিস এই যে তিনি আমাদের ভালোবাসাটা, আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস, আমাদের নিষ্ঠা, এইগুলোকে উজাড় করে গ্রহণ করেন, এটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন আমি তাদের কাছে আসি যাদের ভেতরে এই ব্যাপারগুলো আছে, শুধুমাত্র একটুখানি ঘষে দিলেই সেটা দাউ দাউ করে দাবানলে আগুনে জ্বলে। যারা সংসারের পাকে চক্রে ঢুকে গেছে তারা কি ব্রাত্য? তাও ব্রাত্য নয়। ঠাকুর বলছেন তাদের জন্য তিনি প্রার্থনা করেন, কি প্রার্থনা করেন, তোমাদের যাতে শীঘ্র শীঘ্র ভগবান লাভ হয় এজন্য প্রার্থনা করি। এই শীঘ্র শীঘ্র কথাটা দেখুন খুব ইম্পর্টেন্ট, অবতার আমাদের জন্য প্রার্থনা করছেন, কারণ জীবনের অনেকটা অংশ পেরিয়ে এসেছি, খুব সামান্য অংশ আমাদের কাছে আছে, এইটুকু যে বেঁচে থাকার সময়, এইটুকু সময়ের মধ্যে যেন আমাদের ঈশ্বর দর্শন হয়, অবতার তার জন্য আমাদের কাছে প্রার্থনা করছেন। অতএব আমরা যে আমরা আমাদের শক্তি দিয়ে যেন আমাদের সাধন ভজনের কাজটা করি। তিনি তার কাজটা কিন্তু করে দিয়েছেন, শুধু আমাদের অংশটুকু বাকি রয়েছে। স্বামীজি বলছেন জগতের কাজ এরকমভাবে করা উচিত যে জগতে সবার কাজ করা হয়ে গেছে, একটা কোনো প্রকল্পে প্রত্যেকের ভাগ করা থাকে। তো ধরুন এ বাড়িতে ধরুন একটা যদি উৎসব হয়, কারুর আলপনা দেওয়ার, কারুর ফল কাটার, এই ভেবে কাজ করতে হবে, প্রত্যেকে কাজ সেরে দিয়েছে, শুধু আমারটুকু বাকি আছে, আমারটুকু করা হলেই কাজটা সর্বাঙ্গ সুন্দর হয়। এই ভেবে যদি আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কাজটা করি, দেখবেন পুরো কাজটা নিখুঁত হবে, সর্বাঙ্গ সুন্দর হবে। ঠাকুর লিখছেন একদিন, এই রাজা মহারাজের এতে আছে, একদিন কর্তা ভাজাদের সম্বন্ধে কথা ওঠাতে গিরিশবাবু শ্লেষ প্রকাশ করে বললেন তিনি উহাদের সম্বন্ধে একটি নাটক লিখবেন। গিরিশবাবুর ঐরূপ কথা শুনে ঠাকুর গম্ভীর ভাব ধারণ করেন এবং বলেন দেখো ইহাদের মধ্যে অনেক সিদ্ধ পুরুষ হয়ে গেছেন, এও একটা পথ, সব পথ দিয়ে ভগবানকে লাভ করা যায়, হয়তো সেই পথটা হয়তো খুব ভালো নয়, মানে সব রাস্তা দিয়েই তো বাড়ির ভেতরে ঢোকা যায়, কোনোটা সোজা পথ, কোনোটা ম্যাথরের আসবার পথ। ইদানিং আর বাড়ি কলকাতার, পুরনো কলকাতার বাড়িতে ঘোরানো সিঁড়ি ছিল যে পথ দিয়ে ম্যাথর ঢুকতো, সেই পথ দিয়ে সাধারণত কেউ ঢুকতো না। যত আপনি এই এদের গোয়েন্দা উপন্যাস করবেন দেখবেন চোরেরা খুনেরা তারা ওই পথ দিয়েই ঢুকেছে, কিন্তু বাড়িতে ঢোকার ওটাও একটা পথ। ঠিক সেই রকম ভগবান লাভের অনেক রকমের পথ আছে, কোনো মত পথকেই ছোট করাটা এটা কথা নয়, সব ধর্ম সব মতের প্রতি শ্রদ্ধা থাকা দরকার।
শ্রদ্ধা যদি না থাকে আমি আমার মতেও যেন সিদ্ধি লাভ করবো না, এটা যেন খুব পরিষ্কার করে আমরা বুঝে নিই। ঠাকুর কথা প্রসঙ্গে এটা একবার আপনাদের খুব একটা বার্নিং একটা ইস্যু, বার্নিং সেন্সেশন, এটা সবাই এই প্রশ্নটা আমাদের করে থাকেন। ঠাকুর কথা প্রসঙ্গে মহারাজ, ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুর শ্রাদ্ধ বিবাহাদি সাংসারিক কার্যে আহারাদি করতে নিষেধ করতেন, ধ্যান করবার পূর্বে হরিনাম করতে বলতেন। আপনাদের দীক্ষা হওয়ার পর প্রথম যে প্রশ্ন থাকে যে শ্রাদ্ধ হলে খেতে পাবো কিনা, যেন শ্রাদ্ধেতে খাওয়াটাই যেন একমাত্র সার, আর কিছু নয়। ইদানিং তাই হয়ে গেছে, কোনো রকমে একটু শ্রাদ্ধ হয়, তারপরে যে মৎস্যমুখ বলে যেটা জিনিস হয় সেটা এই বিয়ের বউ ভাতের খাওয়াচ্ছে কোনো অংশে কম নয়। হ্যাঁ, তিনি যদি এক প্রকারের মাছ খেতে ভালোবাসেন তো 50 প্রকারের মাছ খাওয়ানো হয়, যেন তাকে মৎস্যমুখ করিয়ে যেন তার আত্মার উদ্ধার করছি। এটা আমাদের একটা বড় প্রশ্ন যে খেতে পারবো কি না। আমরা এই প্রসঙ্গে ঠাকুর যেটা বলতেন যে এইখানের খাদ্য গ্রহণ করলে ভক্তির হানি হয়। দেখুন, এখানে শুধুমাত্র শ্রাদ্ধ নয় কিন্তু বিবাহাদি সমস্ত কার্য বলছে, কারণ প্রত্যেকটির সঙ্গে কিছু না কিছু একটা স্বার্থ জড়িত আছে, তাই প্রত্যেক কর্মই আমাদের নিজের ভেতরের যে ভক্তি সেটা নাশ করে। এখন নিজেদের লোকেদের কী করবেন, ধরুন আপনার কেউ প্রিয়জন মারা গেছে, আরেকজন এসে বললে না তোমার বাড়িতে খাবো না, তাহলে তো তার কষ্ট হবে। আমাদের তো ভারী সুন্দর একটা জিনিস একজন সাধু বলেছিলেন, বলেছিলেন যাবে কাজকর্ম করবে, খাওয়াটাকে চেষ্টা করবে না খাওয়াতে। অনেক সময় লোকে দই মিষ্টি খাওয়ায়, দই মিষ্টিটা ওই শ্রাদ্ধেরই অন্নের খাওয়া, ভাত খাওয়া দই মিষ্টি খাওয়া দুটোই সমান নয়, কারণ ভাত তো খাওয়ায় না, লুচি খাওয়ায় সবাইকে, বলছেন দুটোই সমান। তাহলে কী করবে, কী করে উদ্ধার হবে, বেশি করে জপ ধ্যান করবে, প্রার্থনা করবে, অনেক করে প্রার্থনা করবে, এত প্রার্থনা করবে, এত জপ করবে যেন ওই জন্য যেটুকু তোমার হয়েছে সেটা যেন কভার করেছে। আমার মনে হয়েছিল এটা সবচেয়ে সহজ, আমি ঠাকুর আর মায়ের ইনস্ট্রাকশনের বিরোধী যেতে চাই না, কিন্তু এটাও একটা পথ। বলছেন ধ্যান করবার পূর্বে হরিনাম করার কথা বলছেন, কেন হরিনাম করবার কথা বলছেন, মনকে সেটেল ডাউন করার। দেখবেন আমাদের যে ধ্যানের প্রসেসটা যদি দেখেন, জপ ধ্যানের প্রসেসটা, আমরা যখনই বসি প্রথমে জগতের জন্য প্রার্থনা করি। দেখুন আমাদের ছড়ানো মনটা একটু একটু করে গুটাচ্ছে, তারপরে আমরা জগতের সমস্ত গুরুদের কাছে প্রার্থনা করি যে আমি যে সাধন ভজন করছি এ পথে যাবতীয় বাধা এটাকে যেন অতিক্রম করতে হবে। দেখুন ক্রমাগত ছোট হয়ে আসছে, তারপরে নিজের ইষ্টের কাছে গুরুর কাছে প্রার্থনা করি যে আমি যেন ঠিকমতো সাধন ভজন করতে পারি, তারপরে নিজের গুরুর মানস পূজা করি, পা ধুয়ে জল দিই, মুখ ধোয়ার জল দিই, ভালো করে মুখ হাত পা মুছিয়ে দিই, চন্দনের ফোঁটা পড়াই, গলায় মালা পড়াই, তারপরে ভালো করে খেতে দিই। একজন রোজ ভূতেশানজিকে বলতেন, জানেন তো রোজ ধ্যান করার সময় আমি দেখি ঠাকুরকে আমি পান্তুয়া দিয়েছি আর কোনো মিষ্টি দেখতে পাই না। তা মহারাজ খুব আদর করে বলে, ও মা তুমি বুঝি পান্তুয়া বড় ভালোবাসো। তা ঠিক সেই আমাদের ভালোবাসার জিনিসগুলো দেব, নিজের ইষ্টকে নিবেদন করি, তারপরে গুরু ইষ্টের মিলন করে গুরু পূজা করি। ভারী সুন্দর ডিটেইল গুরু পূজার গল্প বলা আছে অখণ্ডানন্দজির লেখায়, পারলে পড়ে নেবেন, অখণ্ড চিঠিতে আছে। তারপরে যখন হয়ে গেলে ইষ্টের অনুমতি নিয়ে আমরা জপ করি। দেখুন আমাদের মনটা কিন্তু ক্রমাগত আস্তে 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 সেটেল হয়ে যাচ্ছে। আরও একটা পথ আছে, রোজ সন্ধ্যেবেলায় যে যে খণ্ডন ভব বন্ধন এই গাইবার পর যদি জপ করতে বসেন দেখবেন মন শান্ত হয়ে যাবে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি, আমার পূর্বাশ্রমে খুব একটা তাণ্ডবময় জীবন যাপন করতাম, তা জপ করতে বসবার সময় যখন জপ হতো না, আমি তো নিজে একটু একটু গাইতে পারি, ভালো না একটু একটু পারি, সেই আমি রোজ বসে গোটা পাঁচে গান পরপর পরপর চোখ বন্ধ করে গিয়ে যেতাম। গান গাইবার পর যখন জপ করতে বসতাম মন একেবারে শান্ত হয়ে যেত। পিসি সরকারের ম্যাজিকের কথা ভাবুন, দেখবেন প্রথম ম্যাজিক দেখাতেন ওয়াটার অফ ইন্ডিয়া। কেন ওয়াটার অফ ইন্ডিয়া, আমরা যে নানা জায়গা থেকে শ্যামবাজার বাগবাজার এন্টালি নানা জায়গা থেকে এসেছি, একটা ছড়ানো মন নিয়ে এসেছি, সেই মনটাকে প্রথম একত্রিত করার জন্যই ওয়াটার অফ ইন্ডিয়া। এই জল ঢালছেন, এই জল ঢালছেন, আর এই জল ঢালাতে যেতে আস্তে আস্তে আমার মনটা সেটেল করে গেল, তারপরে তিনি যা দেখাবেন সেটাই আমরা দেখতে পাবো। একবার সমস্ত কনসেন্ট্রেশন নিয়ে দেখবো আর বোকা হব। এই ধ্যান করার আগে হরিনাম করার কথা, আমার ছড়ানো মনটাকে এক জায়গায় আনার জন্য। ঠাকুরকে একদিন স্বামী তুরিয়ানন্দ জিজ্ঞাসা করলেন, কাম যায় কি করে? তখন তিনি বললেন, যাবে কেন গো, ওটাকে অন্যদিকে মোড় ফিরিয়ে দাও। এইরূপ রাগ লোভ মোহ ইত্যাদির সম্বন্ধেও ওই একই কথা বলে। এই কথা শুনে এর প্রাণে খুব উৎসাহিত হয়ে ওঠে। তিনি বলতেন, যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেইখানেই তার অধিক প্রকাশ। তিনি কাউকে কাউকে বলতেন, নিজেকে দেখিয়ে এখানকার প্রতি ভালোবাসা রেখো, তাহলেই হবে,
সে এক আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। তিনটে জিনিস, এটা আমাদের সকলের প্রশ্ন। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, দৈহিক সুখ চাই, কিছুতেই এটার পারে যেতে পারি না। হ্যাঁ, এই বেশেই নববর্ষের আগে শপিং মলের সামনে যাচ্ছি, গিয়ে দেখছি হলুদ রঙের একটা কি সুন্দর এই দুপাইয়ে চুলছে, পাঞ্জাবি টাঞ্জাবি চুলছে, যাহা ওটা আমাকে পরলে, আমাকে ছাড়া কাউকে পরলে ভালো লাগবে না। আমার গাল ঝুলে গেছে, চোখের দৃষ্টি কমে গেছে, কিন্তু তবু মনে হচ্ছে ওই আনারকলিটা আমাকে পরলেই বোধ হয় সবচেয়ে ভালো দেখাবে। এই যে নানা রকমের আমাদের মনের ভেতরের বাসনা, আমরা কিছুতেই এর পারে যেতে পারি না। পারে যাওয়ার প্রার্থনা হচ্ছে এই, যখনই আমাদের মনে ভোগ আসে সেটাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে চলুন, ঈশ্বরের কথা ভাবুন। স্বামী সারানন্দ যে একটা ভারী সুন্দর লেখা করছিলাম, সেখানে তিনি বলছিলেন ঈশ্বরকে নিজের পরিবারে, ভগবানকে আপনার নিজের পরিবারের একজন সদস্য করে ফেলুন। দুর্গা পুজোর সময় যখন লাফিয়ে ঝাঁপিয়ে নিজেরা বাজার করছেন, তখন ওনার জন্যও কিছু কিনুন। আমরা ছেলেবেলায় দেখেছি যে আমাদের বাজার দোকানেও যেমন হচ্ছে, সেরকম গোপালের ঘাগরা হচ্ছে, চুনরি হচ্ছে, আবার এক একজন এক এক দিনে দিয়ে দিচ্ছে। আমাদের যদি চারখানা পোশাক হতে, গোপালের দশখানা পোশাক হয়েছে। আমরা ছোট ছেলে, আমাদের তখন রীতিমতো হিংসে হতো, কেন গোপালের বেশি আমাদের কম, মানে গোপালের এইটুকুতে হয়ে যায় আমাদের এত বড়তে হয়, এই বোধ আর ছিল না। আমরা তখন ভগবানের সঙ্গে রীতিমতো কম্পিটিশন দিতাম, বোধহয় ওই সময়টাই সবচেয়ে ভালো ছিল, কারণ আমরা এই বাইক বাহ্যিক এই বাসনাগুলো আমাদের ছিল না। বলছেন ঠাকুর, বলছেন এই বাসনাগুলোকে গড়িয়ে তাকে মানুষের সঙ্গে প্রেম করবার ইচ্ছে হচ্ছে, ঈশ্বরের সঙ্গে প্রেম করো, সে প্রেম অদ্ভুত, সেখানে কোনো দু নম্বরই নেই। সাধারণ মানুষ এই মানে একটা স্বার্থ নিয়ে সম্পর্ক তৈরি করে, সেটা হয়ে গেলেই হাওয়া হয়ে যায়, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সারা সময় তিনি আমাদের সঙ্গে আছেন। যদি আমরা মনটাকে ভগবানের দিকে গুটিয়ে দিই, যদি লোভ করতে হয় তাকে দেখার ইচ্ছা, তাকে পাওয়ার ইচ্ছা, তার সঙ্গ সুখ, যদি খাওয়াতে হয় আমি তাকে নিবেদন করে খাবো। খুব সম্ভবত সুরেন্দ্র মল্লিককে ঠাকুর বলেছিলেন যে তুমি মদ খাবে তো মাকে নিবেদন করে খেবে। যখন মাকে নিবেদন করে আমরা খাই, তখন কি হয়, আমাদের মায়ের চিন্তা করতে হয়। মায়ের চিন্তা করলে যে আনন্দ হয় সেটা কিন্তু মদ খাওয়ার চেয়ে অনেক বেশি আনন্দ। এটা একটা অদ্ভুত ব্যাপার, হায়ার টেস্ট যখন আমরা দিই তখন লোয়ার টেস্ট অটোমেটিক্যালি পড়ে যায়। ঠাকুর বলছেন না, যত আমরা পূবের দিকে যাত্রা করি পশ্চিম তত পিছিয়ে পড়ে, এই ভালোর দিকে ঈশ্বরের দিকে যত আমরা যাত্রা করি। দেখবেন অনেকে খুব সাজায়, আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, খুব বেনারসি টেনারসি পড়াচ্ছে, খুবই একজন ভদ্রমহিলা আমাকে বললেন, মালা ভট্টাচার্য আছেন বাগবাজারে, বললেন আমার খুব সাজগোজ করার ইচ্ছা হয়, সেইটা আমি মায়ের ওপর দিয়ে পূরণ করাই। এটা কিন্তু ভালো, মায়ের ওপর দিয়ে পূরণ করাতে 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 একটা সময় আমার এই নিজের পড়ার ইচ্ছাটা চলে যায়, আমার মনটা যে মনটা নিজেকে নিয়ে মেতেছিল সে ভগবানের দিকে যায়। এটা আমাদের ঈশ্বর, যারা আমরা ভগবানকে ভালোবাসতে চাই তাদেরকে এগিয়ে যাওয়ার এটা একটা পথ। দু নম্বর বলছেন, বলছেন যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেইখানেই তার অধিক প্রকাশ। ভগবানকে আমরা চাই, এই বোধটা যেখানে সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেখানে নিশ্চিত নিশ্চিত করে জানবেন ভগবান তার মধ্যে আছেন। এই যে বলছেন না, রামকৃষ্ণ ভক্তিদাত্রী ভক্তিদাত্রী চৈতন্যদায়ী, শ্রীরামকৃষ্ণকে যে আমরা ভালোবাসি কিন্তু আমরা আমাদের নিজের শক্তিতে ভালোবাসি না, ভগবান আমাদের মধ্যে সেই শক্তিটি ইনজেক্ট করেন, আর সেই ইনজেক্ট করা শক্তির প্রয়োগে আমরা তার দিকে আসি। ফলে যেখানে দেখবেন ভগবানের দিকে ব্যাকুলতা, ভগবানকে পাওয়ার ইচ্ছা, সেখানে নিশ্চিত জানবেন যে ঈশ্বরের প্রকাশ আছে। তারপরে শেষ করছেন যেখানে, এটা একবারে আমাদের মতো একবারে সাধারণ মানুষ, যখন আমরা কারুর কোনো কিছুতে বিশ্বাস রাখতে পারছি না, ঈশ্বরের ওই ছবি, ঈশ্বরের মূর্তি, গোপালের বিগ্রহ, সে নড়ে না চড়ে না কিছুই করে না, রোজ সেবা করে যাচ্ছি রোজ সেবা করে যাচ্ছি, তথাপি যেন মনে হচ্ছে কিছু হচ্ছে না, তখন বলছেন এই ভারী সুন্দর কথা, বলছেন এখানকার প্রতি ভালোবাসা রেখো তাহলেই হবে, শ্রীরামকৃষ্ণর প্রতি বা ইষ্টের প্রতি একটা ভালোবাসা। ভগবানের প্রতি ভালোবাসা হলে তার সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হয়। দেখবেন আপনি ইট কাঠ পাথরের সব ঠাকুরের ছবি নিয়ে এসছেন, অদ্বৈতাশ্রম থেকে ছবি নিয়ে এসেছেন, সকলকে দেখাচ্ছেন দেখুন কি সুন্দর ল্যামিনেশন করা ছবি নিয়ে এসেছি, কিন্তু দু চার দিন বাদে আপনি নিজেই দেখবেন আপনার ভাষা বদলে যাচ্ছে। আপনি কিন্তু বলছেন না ল্যামিনেশন করা ঠাকুরের জন্য ফল কাটছি, আপনি কিন্তু বলছেন না ল্যামিনেশন করা ঠাকুরের জন্য ঘর মুছছি, আপনি বলছেন ঠাকুর ঘরের কাজ করছি ঠাকুরের জন্য ফল কাটছি। দেখুন আপনার অ্যাটিটিউডটা বদলে যাচ্ছে। আমাদের রাজেন্দ্র মল্লিকে একবার বাড়িতে উৎসব হওয়ার কথা আছে,
সেই উৎসবের দিনে শ্রীরামকৃষ্ণ আসবেন, আর আসবেন কেশবচন্দ্র সেন। তখনকার কেশবচন্দ্র সেন আমাদের এখনকার শাহরুখ খানের মতো, এবং শাহরুখ খান যদি এখানে আসতেন এই বাড়ি তার জায়গা হতো, লোকের জানলা ধরে ঝুলতো। এই আমি এসেছি দেখুন সব ফাঁকা, তবুও একটু বিজ্ঞাপন দিয়ে দিয়ে আপনাদের আনতে হচ্ছে, দু চারজন করে বাড়ছে। তা সেই রকম ঠাকুরের তখন ঠাকুরকে সবাই মনে করতেন একজন সিদ্ধ সাধক বটে, তিনি যে অবতার এ কথা কেউ ভাবতেন না। ভাই অঘোরনাথ মারা যাওয়ার ফলে ব্রাহ্ম ভক্তরা কেউ সেদিনকে উৎসবে আসবে না। এই শুনে রাজেন্দ্র মিত্রের মাথায় হাত পড়ে গেল, তিনি বললেন না এই উৎসব হবে না। তা তারা কেশবচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। রাজেন্দ্র মিত্র সম্পর্কে রাজেন্দ্র মিত্রের ভারী উৎসাহ যে কেশব শ্রীরামকৃষ্ণকে কি দৃষ্টিতে দেখেন সেটা জানার। রাজেন্দ্র মিত্র গিয়েই কেশবকে সেই কথা বললেন যে ঠাকুর সম্পর্কে আপনার কি মনে হয়। তিনি বলছেন মহাভাব সম্পর্কে আমরা গ্রন্থে পড়েছি, শুনেছি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু হতো, ইদানিং যীশুখ্রিস্টের ছবি দেখে মনে হয় তারও হতো, আর এমন একজন মানুষকে দেখেছি যার শরীরে মহাভাব হয়, তার প্রকাশ হয়। এই মানুষ বলছেন রামকৃষ্ণ কি লাটের মাল, একে গিলাস কেসের মধ্যে রাখতে হয়। আর ইয়ে হতবাক হয়ে ভাবছে বাবা এইরকম মানুষ যার কথা শুনবার জন্য কুইন ভিক্টোরিয়া অপেক্ষা করে থাকেন, তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এমন কথা বলছেন। তিনি গিয়েছিলেন কেশবের উৎসবে কেশবকে ডাকতে, তিনি গিয়ে বললেন এসেছি আমি তার উৎসবে তোমাকে ডাকতে। সেদিনকে যখন সত্যি সত্যি উৎসব হলো, কেশবও এলেন, তার আগে ঠাকুর গান টান গিয়েছেন, ভক্তরা একবারে মুগ্ধ হয়ে গেছেন। কেশবচন্দ্র সেন তার পারিষদ নিয়ে এসেছেন, কারুর সেদিকে তাকানোর শুদ্ধ সময় নেই। ঠাকুর নিজে ধরে এনে কেশবকে বসালেন বলে লোকের মনে হলো কেশবচন্দ্র সেন এসেছেন, শ্রীরামকৃষ্ণ তার নিজের ভাবে প্রকাশিত। তাই তাকে যদি আমরা মনে করতে পারি, তাকে যদি আমরা চিন্তা করতে পারি, আমাদের ভেতরের মানুষটার বদল হবে। ঠাকুর মা আর মায়ের একটা সুন্দর কথা আছে, বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কোথা থেকে আসবে। ভূতেশানন্দে যে আমাদের বলতেন এক ঘন্টা ভালো করে জপ করার জন্য 23 ঘন্টা ভালো করে জপ করতে হয়। কীরকম আমাদের দুটো মন আছে, একটা কনশিয়াস মাইন্ড, একটা চেতন মাইন্ড, একটা সাবকনশিয়াস মাইন্ড, একটা অবচেতন মন। অবচেতন মনে আমরা যা যা চিন্তা করি সেগুলো একটা স্টোর হাউস থাকে, যে মুহূর্তে চেতন মন ঘুমিয়ে পড়ে তখন অবচেতন মন জাগে। দেখবেন আপনি যে আধা ঘন্টা জপ করেন তার 27 মিনিট চলে যায় নিজের মনটাকে ঠিক করতে। কাজের লোক এসেছিল, বাসন ভেজে গেছিলো, থালার গায়ে ভিম লেগেছিল, তারপরে ভারী জল দিয়েছিল, জলগুলো ঠিকঠাক মতো পড়েনি, তারপরে এই ছেলে আজকে অবাধ্য হয়েছে, স্বামী আজকে কথা শুনেনি, ভাতটা আজকে পুড়ে গেছিল, সব ওই সময় মনে পড়ে। আমরা যদি সর্বদা মা তার জীবন দিয়ে দেখাচ্ছেন সব কাজের মাঝখানে জপ করছেন, জপ করার স্টাইলটা কি না মন্ত্রের অর্থকে চিন্তা করে করা। মন্ত্রের অর্থকে যখন চিন্তা করছেন মানে সেই মন্ত্র যার নাম দিয়ে তৈরি তাকে চিন্তা করতে হয়। যখনই আপনি চিন্তা করছেন আপনি মনে মনে তার নামটা করছেন, কিন্তু তার ওই যে চিন্তার যে ছবিটা সেটা আপনার যে ভেতর যে স্টোর হাউস আছে সেখানে শুধু সেইটাই থাকে। ওই কারণে যখন আপনি জপ করতে বসেন তখন ভেতর থেকে সেই ছবিটা বেরিয়ে আসে। সেখানে বাসনের গায়ে ভীমও নেই, বাড়ির কাজের লোকের ঝামেলাও নেই, অফিসের ডিএর ঝামেলা নেই, কিচ্ছু নেই, শুধু শ্রীরামকৃষ্ণ আছেন। তাই তিনি বলছেন তাকে সদা সর্বদা চিন্তা করতে আর তার প্রতি ভালোবাসা রাখতে। আপনি যদি তার প্রতি ভালোবাসা রাখেন তার জন্য সব কিছু করতে পারেন। এই কালকেই বলছিলাম যতই আমাদের মায়েরা আনস্মার্ট হোক না কেন, যখন নিজের ছেলে অসুস্থ হয়ে পড়েন তখন রাত বিরেতেও একবারে আননোন জায়গায় গিয়ে ওষুধপত্র কিনে আনতে পারেন। যে মা আমাদের সামনের বাড়ির লোক বাজার থেকে বাজার করতে পারেন না, তিনি অনেক দূরে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসতে পারেন। কী করে করেন? কারণ তিনি তার সন্তানকে ভীষণ ভালোবাসেন। ঠিক ওই রকম ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি তার জন্য আমরা সব করতে পারি। দেখবেন সারাদিনে সব কাজের ফাঁকে আপনি বকুল কথা দেখার ঠিক সময় খুঁজে পান, এটা আপনার দেখতেই হবে। আপনি যতই বলুন না না আমি একদম কিচ্ছু সময় পাচ্ছি না, কিন্তু বকুল কথা দেখার ঠিক সময় আপনি পান। ঠিক ওই রকম আমরা যদি দুবেলা খাবার সময় পাই ইষ্টকে ডাকার সময়ও অবশ্য পাব, এটা একবারে কথা। আমরা গীতানন্দজিকে গিয়ে মাঝে মাঝে উৎসবের সময় বলতাম ট্রেনিং সেন্টারে, আজকে কথা আমি তো পাঠ করি দরকার নেই, উনি বলেছেন আজকে খ্যাটন হয়েছে, হ্যাঁ মহারাজ খ্যাটন হয়েছে, তাহলে খ্যাটন যদি হয় তাহলে পাঠনও হবে, কথামৃত পাঠ হবে। তাই কোনো দিন অ্যাবসেন্ট হতো না, দুর্গা পুজোর দিন কোনোটাই আমরা ছুটি পেতুন না, আমরা রাত্রিরে সেই পাঠ হতো, সেটা একটা অদ্ভুত স্মৃতি। এটা হচ্ছে কথা, আমরা যদি আমাদের নিত্যদিনে শ্বাস প্রশ্বাস নিতে পারি তাহলে ঈশ্বরকেও পারি, তখনই পারি যখন আমরা তাকে ভালোবাসি।
এর পরের দিনের স্মৃতিটা হচ্ছে আলমবাজার মঠ 23 জুলাই 1897। ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন, ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন ভজন আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতি বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে ভালো হতো। তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া আর অন্য কোনো কথা বলতেন না, আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ বৃথা, কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে। তিনি বলছেন এর মধ্যে দেখুন তিনটে ভাগ আছে। একটা হচ্ছে তাহলে যে কথামৃত লেখা হয়েছে মাস্টারমশাই লিখেছেন, যা দেখে যা পড়ে আমরা অনুপ্রাণিত হই, এমনকি অনুপ্রেরণা এত তীব্র হয় যে অনেকে বাড়িঘর প্রিয়জনকে ছেড়ে সাধু হতে চলে আসে, ঘর বাড়ি ছেড়ে চলে আসে এই তো কথাতে, তাহলে কি সেটা যথেষ্ট নয়? তা যথেষ্ট নয় কিন্তু, ওটা কারণ মাস্টারমশাই খুব সংক্ষিপ্ত আকারে লিখে রাখতেন। যদি শ্রীমদর্শন পড়েন তাহলে দেখবেন ওখানে বলা আছে কেমন করে কথামৃত লেখা হয়েছে। একদিনের ডায়েরিটি নিয়ে মাস্টারমশাই দিনের পর দিন ধ্যান করতেন, তারপরে গোটা ছবিটা তৈরি হতো। রামকৃষ্ণ কথামৃত হলো শব্দের ওপর দাঁড়িয়ে থাকা একটা ধ্যান ও চিত্র। মাস্টারমশাই চোখ বন্ধ করে ধ্যান করে সেদিনের সেই ঘটনাকে যেরকমভাবে রিক্রিয়েট করতেন সেইটা লেখা হতো। এই রিক্রিয়েশনের সময় আমাদের অনেক জিনিস বাদ পড়ে যায়, কারণ আমাদের মন তো ঠিক সেই ক্যামেরার মতো নয়, সব জিনিস ইয়ে নেবে, যে সিসিটিভি লাগানো থাকে, আপনি যদি একবার এমনি করে ঘাড়ও ঘুরিয়েছেন সেটাও সে তুলে নিয়েছে। ঠিক সেই রকমই কথামৃত কিন্তু সবটুকু যথেষ্ট নয়। তাই বলছেন ঠাকুরের কথা শোনা মাত্র যদি লিখে রাখা হতো তাহলে আরও ভালো হতো। এতে তো ভালো হচ্ছেই, ওতে আরও ভালো হতো, আরও বেশি জিনিস পাওয়া যেত। যেমন অল্প মশলায় আজকাল আমরা চিকেন বিরিয়ানি বানিয়েছি, কিন্তু সেই বিদেশি এই পাকিস্তান থেকে ওইসব জায়গা থেকে মশলা আনলে তাহলে আরও জিনিসটা ভালো হতো, ঠিক সেই রকম। তাই বলছেন তার স্টাইলটা কি ছিল, যখন তিনি জ্ঞানের কথা বলতেন শুধু জ্ঞানের কথা, যখন তিনি ভক্তির কথা বলতেন খুব ভক্তির কথা। খুব ভালো করে ভাবার চেষ্টা করুন, স্বামীজির জীবনে ঠিক একই জিনিস দেখতে পাওয়া যায়। স্বামীজি যখন জ্ঞানের কথা বলেছেন শুধু জ্ঞানের কথাই বলেছেন, সেখানে কোনো ভক্তির ছিটে ফোঁটা নেই, আবার যখন ভক্তির কথা বলেছেন তখন তার মতো ভক্ত জগৎ সংসারে দুটো নেই। কেন বলতেন এরকম? একটা না একই বিষয় একটা ধারণা করে দেওয়ার জন্য, একটা ভাব তৈরি করে দেওয়ার জন্য। সেটা তৈরি হলে আমরা যে কোনো দিকে যেতে পারি। ধরুন আপনি যে ইট দিয়ে করছেন, একই রকমের ইট দিয়ে যদি বাড়িটা না করেন, কোনোটা চওড়া ইট কোনটা সরু ইট যদি করেন, তাহলে যে বাড়িটা তৈরি করলেন বাড়িটা তৈরি হবে দু চার দিন বাদে ভেঙে যাবে, কারণ সব কটা ইট শক্ত পোক্ত নয়। তাই যখন ফাউন্ডেশন গাঁথতে হবে একরকম ভাব দিয়ে গেঁথে নিতে হবে। তারপরে বলছেন তিনি বারংবার, তার সবচেয়ে বড় উপদেশের বৈশিষ্ট্য কী ছিল, বলছেন তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়া দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ বৃথা। কেন তুচ্ছ বৃথা? তাহলে এই বাড়ির দরকার নেই, পাথরের মেঝে দরকার নেই, এই ফুল দরকার নেই, কিছু দরকার নেই, এগুলো দরকার আছে, কিন্তু এটাই শেষ কথা নয়, তুচ্ছ অর্থে এইটা। আমরা মনে করি এটাই আলটিমেট, এটা ছাড়া আর কিচ্ছু নয়। পুজোতে গতবারের বেনারসি কিনেছি, এবারও যদি বেনারসি না কিনি তাকে কিচ্ছু উল্টে পাল্টে যাবে না, কারণ অনেক সময় হয় দেখবেন অনেক জিনিস আছে আমরা বুঝতে পারি না কবে ব্যবহার করব, তবু তার উপর আমরা জিনিস জুড়ে যাই। ওই যে বৈষয়িক ভাবটা, ওইটা আমাদের ত্যাগ করতে হবে। এটা আমার, আমি আছি, আমার লোক অনেক বেশি আছে, আমি অন্যদের দিয়ে দিলে আমার কিছু কম হয়, অনেক গরিব মানুষ পেতে পারে, কিন্তু তবু আমরা ভুলে দিই নাই। সে এই উদাহরণটা আমি অনেক জায়গায় বলি। আমরা গেছিলাম চার্টার্ড ইনস্টিটিউটে বক্তৃতা দিতে, ফাউন্ডেশন ডে ওরেশন, ওখানকার চেয়ারম্যান বললেন তিনি কিছু কাপড় দেবেন, 3 ব্যাগ কাপড়। আমি তো আনন্দে নাচছি, আমাদের পুরুলিয়ার মায়েদেরকে আমরা দেব। তারপরে সেই কাপড়গুলো বয়ে বয়ে নিয়ে এলাম, সেই 3তলা থেকে 1তলায় লিফটে করে নিয়ে মেটে এনে হিঁচড়ে হেইও মারি জোয়াল টেডি করে গাড়িতে তুলে নিয়ে এলুম, ডিপার্টমেন্টেও দিয়ে এলাম। তার পরের দিন ডিপার্টমেন্ট থেকে আমাকে ডেকে পাঠিয়ে যে দেখে যান কী জিনিস দিয়েছেন। একটা সময় সিল্ক টাঙাই কলকাতায় এসেছিল, খুব সুন্দর সুন্দর দেখতে, চওড়া চওড়া পাড় আর ভেতরটা ওই বাঁকুড়া বিষ্ণুপুরীর সিল্ক দিয়ে তৈরি করা, এত পুরনো কাপড়। মানে যিনি দিয়েছেন তিনি যখন সাদা লাল রঙিন কাপড় পরতেন, তারপরে তার বয়স হয়েছে, তারপরে তিনি মারা গেছেন, আরও কয়েক বছর হয়ে গেছে, এখন দেওয়া হয়েছে। পাড়গুলো ধরে এমনি করে ঝাড়লে পাড়টা আমার হাতে থেকে যাচ্ছে আর শাড়িটা নিচে টুক করে পড়ে যাচ্ছে, এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি বললাম ঠিক আছে,
কিছু কাজে তো লাগাতে হবে। ওই আমাদের মোটর মেকানিজমের ছেলেরা হাত মোছার জন্য কাপড় কেনা, ওই কাপড়গুলো ওখানে পাঠাও। ছেলেরা বিকেলবেলায় এসেছিল, মহারাজ পাঠাবে না কেন, অত ধরলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন যেটা একজন মানুষ করতে পারতেন, শুধু দেব 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 করতে করতে যখন দিলাম তখন আমার উদ্দেশ্যটাও সফল হলো না আর কোনো কাজেও লাগলো না। তাই বলছেন এটা তুচ্ছ, এই জ্ঞান যতক্ষণ না আসছে ততক্ষণ আমার হৃদয়ের প্রসারণ হচ্ছে না। কি থাকবে আমার সঙ্গে, সেই সম্পদ আমরা যেন আরোহণ করি, এটা সঙ্গে নিয়ে যাবো। এই সেদিনকে একটা দেখছিলাম গ্লোবাল বেদান্তে একটা কার্টুন দেখছিলাম, সেখানে তো ওদের তো খ্রিস্টানদের, আমেরিকান তো খ্রিস্টানদের দেশ, সেইখানে একটা বারিয়াল গ্রাউন্ডের সামনে একজন লোক এসেছে, সে যাবে তাকে এবার স্বর্গে পাঠানো। ঈশ্বরদূত বলছেন যে ওই ডাস্টবিনে তোমার যা কিছু সম্পদ আছে সব ফেলে দিয়ে যাও, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছে সেই ডাস্টবিনের মধ্যে কোটি কোটি ডলার পড়ে আছে, যে ডলারগুলো সংগ্রহ করার জন্য প্রাণপণ পরিশ্রম করেছিল, এমনকি তার ব্যাগেতেও যে ডলার আছে সে একটাও নিয়ে যেতে পারবে না। তবু প্রাণ ধরে আমরা কখনো কাউকে উজাড় করে দিই না। তাই বলছেন যদি সংগ্রহই করতে হয় ঈশ্বরীয় জ্ঞান, যে জিনিস আমার থাকবে যাতে আমি বিকশিত হতে পারি সেইটা আমার চাই। আলেকজান্ডারের শরীর যাবে, আলেকজান্ডার সেলুকাসকে ডেকে পাঠালেন, বললেন জানো তো আমার খুব ইচ্ছা, তিনটে ইচ্ছা আমি মারা গেলে তোমরা পূর্ণ করবে। কি তিনটে ইচ্ছে? আমি যখন মারা যাব যে পথটি আমার এই কফিন নিয়ে যাওয়া হবে সেই পথে আমি যে এত ধনরত্ন সংগ্রহ করেছি সেগুলো ছড়াতে ছড়াতে যাবে। আচ্ছা প্রথম হলো। দু নম্বর কি না, যে ক্যাসকেটে করে নিয়ে যাবে, যে কফিনটায় করে নিয়ে যাবে তাতে দুটো গোল গোল ছ্যাঁদা করে দেবে, তার মধ্যে দিয়ে আমার হাতটা বার করে দেবে, আমার হাতগুলো যেন বাইরে বেরিয়ে থাকে, এটা দুই। আর তিন নম্বর কি না, আমার কফিনটা ডাক্তারেরা বয়ে নিয়ে যাবে আর কেউ নয়। তারপরে সব হয়ে যাওয়ার পর সেলুকাস বলে হ্যাঁ মহারাজ, হ্যাঁ সম্রাট, পালন করা হবে। কিন্তু কেন আপনি এরকম চাইছেন? বলছেন জগৎবাসীর কাছে আমরা তিনটি বাণী রেখে যেতে চাই। এক, বিশ্ববিজয়ী আলেকজান্ডার এই যে এত সম্পদ বয়ে নিয়ে এসেছিল এগুলো ধুলিতুল্য হয়ে গেছে, এগুলোর কোনো মানে নেই, শরীর চলে গেলে কোনো সম্পদই সম্পদ নয়। তাই তাকে যেরকমভাবে ধুলোর মতো আমরা ছুঁড়ে ফেলে দিই সেরকম তার যাওয়ার পথে নিয়ে যাওয়া হয়। দুটো হাত কেন খালি থাকবে? জগৎবাসী জানুক আসার সময় আমরা কিছু নিয়ে আসি না, যাওয়ার সময় আমরা সঙ্গে করে কিচ্ছু নিয়ে যেতে পারি না। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতিজির ভারী সুন্দর একটি কথা আছে, এসেছি দিগম্বর যাব দিগম্বর, মাঝে কয়েক দিনের আড়ম্বর, এই বোধটা আমাদের থাকা ভীষণ জরুরি। আর তিন নম্বর, ডাক্তারেরা কেন বয়ে নিয়ে যাবে? কারণ ডাক্তাররা মনে করে তারা সমস্ত সব সমস্যার সমাধান সূত্র দিতে পারে, ঈশ্বর ছাড়া জগৎ সংসারে সমাধান সূত্র আর কেউ দিতে পারে না। এই তিনটি বাণী আলেকজান্ডার দিয়ে গেছিলেন। পুথিকার বলছে, এই পুথিকার বলে বলে এরকম ফেসে গেছে। এবারে আমরা দেখব প্রশ্ন হচ্ছে ঠাকুরের সমাধি কিরূপ হতো। উত্তর, বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন, কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত, এই অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত। আবার যখন তার গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরে জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে সেইরূপ হাঁপিয়ে জোরে জোরে একটা নিঃশ্বাস নিতেন, এ তারপর ক্রমশ তার বাহ্যজ্ঞান আসত। ভাব সংবরণের পরেও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন, সব বোঝা যেত না। এই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন, শুক্ত খাবো তামাক খাবো ইত্যাদি, আবার কখনো কখনো মুখের ওপর হাত দিয়ে ওপর থেকে নিচের দিকে টানতেন। তাহলে তিন ধরনের সমাধির কথা বলছেন। সাধারণভাবে ভগবানের নাম শুনেই যখন তার বাহ্যজ্ঞান হয়ে যেত, শুধু শরীরটা শক্ত হয়ে যেত, সে অবস্থা থেকে তিনি খুব সহজে ফিরে আসতে পারতেন। দেখবেন আপনারাও যখন জপ ধ্যান করেন খুব মন দিয়ে জপ ধ্যান করে আপনারাও অনুভব করবেন আপনাদের শরীরটা শক্ত হয়ে গেছে, যে পাটা সবসময় টনটন ঝনঝন পনপন পিন পিন করে তখন দেখবেন কোনোটাই কিচ্ছু করে না, একটা অদ্ভুত একটা মনের মুখের ভেতরে আর শরীরের ভেতরে একটা আনন্দের ভাব জাগতে থাকে। যখন দ্বিতীয়বার বলছেন, দ্বিতীয়টা হচ্ছে যখন তিনি আসতেন দ্বিতীয়বার যখন তার সমাধি হতো ওঠার সময় পুকুরের জলের মতো, কারণ শ্বাস বন্ধ হয়ে যেত, তো প্রথমবার যখন শ্বাস নিতে শুরু করতেন যেরকম ডোবা মানুষ উঠলে যেরকম সে শ্বাস পাওয়ার জন্য যেমন কষ্ট করে চেষ্টা করে সেরকম ভাব হতো, আপনাদেরও ঠিক সেরকম হয়, যেমন ফঁস করে একটা শ্বাস বেরোয়, আমাদের শ্রীরামকৃষ্ণের মতো হয় না,
কিন্তু ওই ধার কাছে সকলের হয়, আমরা অনুভব করি না তাই হয় না। আর তিন নম্বর হচ্ছে তখন তিনি, আর তখন এই দু নম্বর যখন হতো, এই দ্বিতীয়ভাবে সমাধি যখন হতো, তখন তিনি ছোট ছোট জিনিসের প্রতি সংকল্প করতেন, সুক্ত খাবো, তামাক খাবো, এই জাতীয় যাবতীয় জাগতিক ইচ্ছাগুলো তিনি প্রকাশ করতেন, তাহলে তার খুব সহজে মনটা নেমে আসতো। ওই ইচ্ছাগুলোকে কেন্দ্র করে তিনি সাধারণ ভূমিতে নামতেন। আর তিন নম্বর যখন হতো তার গভীর ভাব সমাধি, যে সময় শরীরে সামান্যতম ইচ্ছাটুকু থাকতো না, তখন তার মুখ থেকে এমনি এমনি করে তিনি যেন নিজেকে ওই সেই সমাধি ভূমি থেকে নিয়ে আসতে চাইতেন। মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন, বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুর দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো? একটু জন্মগত সংস্কার ছাড়া আর কিছুই বিশেষ দেখা যায় না, এ কি অলৌকিক ব্যাপার নয়? আরও অনেক অলৌকিক বিষয় আছে। একজন সাধু তাকে রামলালা নামে একটি ধাতুমূর্তি দেন। তিনি সেই মূর্তিকে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন, তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত, এই কথা তিনি নিজে বলেছেন। এই অবস্থায় তোমরা জড় আর চেতনের বিভাগ কি করে করবে? তিনি বলতেন, প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনোই ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলটপালট হয়ে গেল। বলছেন ঠাকুরের কিন্তু দেখবেন বাহ্যিক সহায়তা আমরা খুব বেশি পাইনি, খুব এমন যে নয় যে ছেলেবেলা থেকেই তার বাড়ির লোকজন সাধন ভজন করছেন সবাই এরকম ঈশ্বরের নামে পাগল, তা কিন্তু নয়, কিন্তু সকলে একটা খুব উচ্চ জীবনযাপন করছেন। তার বাবা সারাদিন তার যে কাজ, যজন যাজন পূজা অর্চনা, এই কাজে তিনি মত্ত থাকতেন, মানুষজনকে টেনে এনে আপন করতেন, তার প্রয়োজন সামান্য সত্যকে ধরেছিলেন, এই যে জীবনের যে প্রথম প্রথম প্রিন্সিপালগুলো এগুলো লিভিং ফর্ম তিনি দেখেছিলেন। বিজ্ঞানানন্দ মহারাজকে একবার জিজ্ঞাসা করা ছিল, কিছু উপদেশ দিন মহারাজ, উনি তো অল্প কথা বলতেন, বললেন উপদেশ উপদেশ তো অনেক পড়েছ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগে বলা আছে সদা সত্য কথা বলিবে এবং অপরের লোক দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই দুটি পালন করে দেখাও দেখি। খুব ভেবে দেখুন তো, দেখবেন এই দুটো উপদেশ আমরা একেবারেই বলি না, সদা সত্য কথা এটা কঠিন, সদা সত্য কথা বলাটা বেশ কঠিন, মানে এটা একটা রীতিমতো সংগ্রাম করতে হয়। আমরা যারা সত্য মিথ্যের জগতে, আমি বলছি না যে আপনারা ও কথায় কথায় সত্য বলছেন মিথ্যে বলছেন, কিন্তু মিথ্যে জীবনটাকে যাপন করছেন এইটা হচ্ছে কথা, মিথ্যে একটা জিনিসের পেছনে ছুটে চলেছেন, সবসময় কথা দিয়েই সত্য হয় না, জীবনযাপনের পদ্ধতিটাও সত্য হওয়া দরকার আছে। সত্য স্বরূপকে আমরা চাই না, আমরা মিথ্যা স্বরূপকে চাই। রোজ মানুষ আঘাত করছে তো মিথ্যা ভ্যানিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো আমার কি আমার কত ইয়ে, কেউ মানে না বাড়িতে, কেউ মানে না, কিন্তু তবুও একটা ভ্যানিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিজেকে এনরিচ করার চেষ্টা করি না, আমি সকলের মনের মতো হওয়ার চেষ্টা করছি, নিজের মনের মতো হওয়ার কোনোরকম চেষ্টা করি না, আমরা অন্যের মনের মতো হওয়ার চেষ্টা, এটা একটা মিথ্যা জীবন, এটাকে আমরা পালন করে চলেছি। কিন্তু তার বাবা মা দেখিয়ে দিয়েছেন কেমন করে একটা এনরিচিং লাইফ লিড করতে হয়। তার মাকে বলা হতো হাউড়ো, হাউড়ো কেন? যার পেটে কথা থাকে না। পেটে কথা কার থাকে না? পেটে কথা তার থাকে না যে জগতে সবাইকে বিশ্বাস করে, আমাদের পেটে কথা থাকে কারণ উই আর ভেরি ক্যালকুলেটিভ, একে 25% বলবো, ওকে 15% বলবো, ওকে 10% বলবো, 5% বলবো, বড় জোর 40%, প্রাণের সখী তোকে আমি সব কথা বলি, 40%-এর বেশি নয়, কারণ আমি জানি যে সব জেনে গেলে আমার বিপদ হতে পারে, বিশ্বাস করতে পারি না তাকে। সেই কারণে তার মা একটা জীবন দেখিয়ে দিয়ে গেছেন যে সবাই তার কাছে সমান। দুপুরে খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেলে নিজের খাবারটি বেড়ে পাড়া বেড়াতে বেরোতেন, কোনো অভুক্ত কেউ থাকলে তাকে নিয়ে এসে নিজের খাবারটা বেড়ে দিতেন, নিজে সামান্য কিছু জলমুড়ি খেয়ে দুখিলি পান মুখে দিয়ে চপম চপম করে চিপতে চিপতে বাড়ি ঘুরে বেড়াতেন, যাতে সবাই দেখে ঠোঁট লাল হয়েছে মানে দুপুরের খাওয়া হয়েছে। কেউ তার সেই ত্যাগকে দেখেনি, কিন্তু এই ত্যাগ শ্রীরামকৃষ্ণের মনের ভেতরে, তার রক্তের ভেতরে একটা ত্যাগ এসেছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই বেসগুলো তার কাছে ছিল এবং সে তিনি এমন একটা জীবন যা এর ওপর ভিত্তি করে তার সাধন বজন, নাহলে কিন্তু বাইরে থেকে বিশেষ কিছু পাননি, প্রথম দিকে তো গুরুই পাননি, নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় তিনি এই ভগবান লাভ করার চেষ্টা করেছেন। তাই বলছেন এই জন্মগত সংস্কার ছাড়া আর কিছু বিশেষ দেখা যায় না, এ কি অলৌকিক ব্যাপার না? এত সত্যিই অলৌকিক ব্যাপার, শ্রীরামকৃষ্ণের যে গভীর আগ্রহ ভগবানকে পাওয়ার যে ইচ্ছা,
একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে, আমাদের কতজনের আকুলতা হয় বলুন দেখি। আমি না ভয়ে জানেন তো ওই সিঁড়িতে উঠতে পারিনি, আমাকে নিয়ে গেছিলো কুচি বাড়িতে দেখাতে, ওই সিঁড়িটার কাছেও গেলাম, খুব সাহস ছিল, গেলাম যাবো টকমক টকমক করে সিঁড়িতে উঠবো, উঠে আমিও চিৎকার করে ডাকবো যে তোরা কে কোথায় আছিস, আমার যদি একটা দল তৈরি হয় কম কিসে, আমি কি কম শ্রীরামকৃষ্ণের চেয়ে, আমি কিসের কম, তার নামে সন্ন্যাস গেছি আমি তো কোনো মতে কম নয়। কিন্তু যখন সত্যি সত্যি সিঁড়িটার কাছে গেলাম, আমার সাহস হলো না সিঁড়িটায় পা দিয়ে উপরে উঠতে, কারণ মনে হচ্ছে তার সেই পাদস্পর্শে ও প্রত্যেকটা সিঁড়ি যেন চৈতন্যময় হয়ে গেছে, তার মধ্যে পা দিলে বোধহয় আমারই নিজের স্খলন হবে জীবনে, আমি বোধহয় সেই ভাবটা ধরে রাখতে পারবো না। তার প্রত্যেকটা জিনিস, ওই আকুলতা কোথায় আমাদের, আপনারা ভাবুন তো, রোজ আমাদের সব জিনিসেই কেটে যাচ্ছে, রোজ বুঝতে পারছি যা খাচ্ছি সব বেরিয়ে যাবে, তবু চিকেন স্যান্ডউইচ খাওয়ার জন্য আমাদের কী আকুলতা, বিরিয়ানি খাওয়ার জন্য কী আকুলতা, ফিরে যাওয়ার সময় এপাশ ওপাশ তাকিয়ে কর্তার চোখ দিয়ে ফুচকা খাওয়ার আমাদের কী আকুলতা। মানুষকে জানি ছোট করলে কোনো একটা সময় আমি ছোট হব, তবু সুযোগ পেলে মানুষকে ছোট করার কী আকুলতা আমাদের, জানি অন্যের গুণ দেখা দরকার, তবু সবার আগে তার দোষটা দেখার চেষ্টা করব, এই আকুলতা আমাদের একবারও মনে হয় না ভগবান আমাদের ধারণ করেছেন। কালকে বলছিলাম একটা জায়গায়, এই শব্দ পড়েছি বলে এটা মনে হচ্ছে, ওই ছবিটা আমার বড্ড ভালো লাগছিল, ঠাকুর যোগানন্দ মহারাজ ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন, জয়গোপাল সেন তাকে হাত ধরে ঘরে ঠাকুর ঘরে নিয়ে গেছেন, ঠাকুর তার হাত ধরে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো এত লোক থাকতে দক্ষিণেশ্বরে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো কেন? প্রতিকার ওখানে একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছেন, বলছেন ঠাকুর সোহাগ ভরে তার হাতটা ধরলেন, সোহাগ ভরে মানে ভালোবাসার সঙ্গে, তিনি ভালোবাসায় আমার হাত ধরেছেন। আমাদের কখনো বোধ হয় না দীক্ষার সময় যে গুরুজি আমাকে স্পর্শ করছেন, দেখবেন একটা কোনো পবিত্র বস্তু আপনার মাথায় ঠেকিয়ে দেয়, মানে ঠাকুরই আপনাকে তো স্পর্শ করেছে, উইথ অল হিজ লাভ উইথ অল হিজ অ্যাফেকশন তিনি আপনাকে স্পর্শ করেছে, আপনি শ্রীরামকৃষ্ণের স্পর্শ দ্বারা পবিত্রীকৃত, আপনি শ্রী শ্রী মায়ের দ্বারা স্পর্শকৃত পবিত্র লোক, কখনো মনে হয় না আপনি কিছু স্পেশাল লোক? এই সাধারণ বয়ে যাওয়া জীবনে যখন আপনারা বয়ে যান তখন কেন মনে করেন না যে আমরা এরকম জীবন যাপন করতে পারি না, কারণ আমি মায়ের সন্তান আমি ঠাকুরের সন্তান, আমাদের কিন্তু এই বোধটা আসে না, এই কারণে ঠাকুর জানতেন, তাই তিনি বলছেন আমি ষোলো টাং করে গেলাম তোমরা এক টাং করো, আমরা এক টাঙের 25% করি না, এই এক টাং করা দরকার, যে সেই ব্যাকুলতা আমাদের মুখ ঘষতে হবে না গঙ্গার ধারে গিয়ে, কিন্তু সেই ব্যাকুলতাটা নিজেদের মধ্যে জাগাতে হবে, যতক্ষণ না জাগছে ততক্ষণ পর্যন্ত হবে না। তিনি দেখতেন যে রাম বালগোপালকে নিয়ে মূর্তিকে নিয়ে গেলে তিনি সেই বালগোপাল মূর্তি গঙ্গার জলে সাঁতার কাটছে, শুধু তাই নয় তিনি লোকে দেখত যে তিনি নাড়ু বানাচ্ছেন আর কাউকে বকছেন কাউকে ধমকাচ্ছেন, ডান হাত দিয়ে এমনি করে ধরে কাউকে যেন একটা টেনে হিঁচড়ে সঙ্গে করে নিয়ে আসছেন, এমনকি চন্দ্রামণি দেবীর মনে হতে থাকলো যে সাধুর এই গোপালকে নিয়ে এর গদায়ের মাথা খারাপ হয়েছে, তাকে পড়িতে ধরেছে, জিন পড়িতে ধরেছে, এই তারা মনে করতেন। আসল যে অরূপের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেই অরূপকে দেখার মতো আমাদের চোখ ছিল না, দেখুন তিনি এমনভাবে তার সাধন ইয়েতে এমনভাবে ডুবে আছেন, জগৎ তাকে কী মনে করছেন, জগৎ তাকে কীভাবে দেখছেন এই নিয়ে তার ভাবার কাজ নেই, কিন্তু তিনি তার জগতের ভেতরে ডুবে আছেন, তিনি তাঁর কাছে গোপাল সত্য, গোপাল স্নান করছে, সে মূর্তি সে ধাতু মূর্তি ঠাকুর ঘরে আছেন কিন্তু ঠাকুর দেখছেন তার চৈতন্যময় বিগ্রহ জলে নামছেন, দূরে চলে যাচ্ছেন, তাকে তিনি টেনে নিয়ে আসছেন, কাঁধে করে বয়ে নিয়ে আসছেন, হাত ধরে হিড়ির করে টানছেন, সে খাবে বলে নাড়ু বানাচ্ছেন, তার সাধন চলে গেছে, জপ চলে গেছে, তিনি যেন ডুবে আছেন চৈতন্যময় সত্তায় ডুবে আছেন। আমি দীপ্তানন্দজির গল্প আপনাদের বলেছিলাম মনে আছে কি না জানি না, দীপ্তানন্দজি চোখে ভালো দেখতে পেতেন না, খুব হাই পাওয়ারের চশমা ছিল, মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে তুমি ঠাকুর ঘরের সেবা করবে, তা তিনি ঠাকুর ঘরে সেবা করেন, একদিন গুলঞ্চ গাছে উঠে তার চশমাটা গুলঞ্চ গাছে থেকে গেছে, ওপর থেকে নেমে এসেছেন, তারপরে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ চার মন্দিরের জন্য পুষ্পপাত্র তৈরি করেছেন, তারপরে ফল কেটেছেন, চারটি নৈবেদ্য তৈরি করছেন, স্বামীজির ঘর মহাপুরুষ মহারাজের ঘরের জন্য ফুল সাজিয়েছেন, তারপরে সব পুজো শুরু হয়েছে, পুজোর জোগাড় দিয়েছেন, পুজো শুরু হয়েছে, ফলভোগ তুলে দিয়েছেন, তারপরে ওই অবসরে বসে ঠাকুরের জন্য মালা গাঁথার সময় তিনি সুতোতে ওই ছুঁচে সুতো পরানোর চেষ্টা করছেন, তখন তিনি প্রথম আবিষ্কার করলেন যে চোখে চশমাটা নেই, চশমাটা খুলে গেছে সকাল 5টার সময়,
আর তিনি অনুভব করছেন সকাল 9টার সময়। এই 4টি ঘন্টা তার কাছে চশমাহীন জগৎ চলছে, তার কোনো বোধ নেই এই বুঁদ হয়ে। এটা আমি বলছি না যে আমরা চশমা খুলে দিয়ে ওরকম করে, তা নয়, এই যে বুঁদ হয়ে থাকা, একটা ভাবের মধ্যে থাকা, এইটার কথা বলছেন। আমি 16 টান করে গেলাম, তোরা 1 টান করে, 1 টান ঈশ্বরের ভাবে, ঈশ্বরকে চাওয়ার ভাবে বুঁদ হয়ে থাকা, তখনও আমরা দেখবো যে তিনি আমাদের সামনে জীবন্ত হয়ে যাচ্ছেন। তখন দেখবেন সত্যি সত্যি ভাবটা যদি আসে, তখন দেখবেন যে ঠাকুর আপনার দিকে তাকিয়ে হাসছেন। যেমন শাস্ত্রে বলা আছে, গুরু প্রসন্ন মূর্তিতে আপনার দিকে তাকিয়ে আছেন, চোখ বন্ধ করলে গুরু চিন্তা করলেই দেখবেন গুরু যেন সত্যি সত্যি প্রসন্ন মূর্তিতে তাকিয়েছেন। তার সম্বন্ধে যা বলা আছে, তার সারা শরীর থেকে যেন সেই জ্ঞানের জ্যোতি প্রকাশিত হচ্ছে, সেইটা যেন আমরা তখন দেখতে পাব। মনে হবে তার সেই আনন্দে, আপনার নিজের ভেতরে এমন এক আনন্দ হবে, শত ফেসিয়াল করলেও সেই আনন্দ ফোটানো যাবে না। আজকে আমরা শেষ করব দুটো জায়গা দিয়ে। বলছেন, তিনি বলেছিলেন প্রথম প্রথম তার সাধু হওয়ার বিশেষ কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব উলট পালট হয়ে গেল। মানে তার মানে আপনাদের সবাইকে সাধু হতে হবে তা নয়, সাধু হওয়ার অর্থ এখানে দুটো জিনিস। একটা এনার ক্ষেত্রে যে একেবারে সংসার ত্যাগী সন্ন্যাসীর কথা বলছেন, আসল আমাদের জন্য হচ্ছে ঈশ্বরের জন্য মন প্রাণ এক করে দেওয়া। ভক্ত সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই ঠিকমতো ভক্ত। ভক্ত বলি কাকে? যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। দেখুন, অন্য কোনো কিছুতে নেই, মন প্রাণ অন্তরাত্মা, তিনটি স্টেজ। ওপর দিয়ে মনের ওপরের অংশ দিয়ে তাকে চিন্তা করছি, তার গভীরে তাকে অনুভব করছি, আর ভেতরে তিনি ভিন্ন আর দ্বিতীয় কারুর অস্তিত্ব নেই। এই তিনটি সত্তা আমার মনের, এই যে তিনটি লেয়ারে তিনভাবে শ্রীরামকৃষ্ণ আছেন। সেই যখন ওই প্লেনেতে যে স্যান্ডউইচগুলো খেতে দেয়, প্রথমে পাউরুটি থাকে, তারপরে একটুখানি চিজ দেওয়া থাকে, তার মধ্যে ভেজিটেবল দেওয়া থাকে, তারপরে আবার পাউরুটি থাকে, তারপরে আবার ওই পিনাট চিজ দেওয়া থাকে, তারপরে তাতে আরও কিছু থাকে, আবার একটা ব্রেড থাকে, তার উপরে আবার কিছুটা এমনি চিজ দেওয়া থাকে বা বাটার দেওয়া থাকে, তার মধ্যে কিছু লেটুস পাতা টাতা দিয়ে তারপরে বন্ধ করে দিয়ে দেয়। ওই তিন লেয়ার, আমার মনের তিনটে লেয়ার, মন প্রাণ অন্তরাত্মা, তিনটি জায়গাতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব নেই। বলছেন ঝড় উঠলো, ঝড়টা কি? নিজের কাছে প্রথম বোধ হওয়া যে জগতের তিনি সব আর বাকি সব মিথ্যে। যতদিন পর্যন্ত জগৎটা সব হয় ততদিন আমরা এটা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, তিনি এক অদ্ভুত জাদুকর, তিনি মিথ্যাকে সত্যি করে দেখান, সত্যিকে মিথ্যা প্রমাণিত করে দেখান। দেখুন, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে শাস্ত্র বলছে না। আমাদের কাছে কি, আমাদের ব্রহ্ম মিথ্যা, জগৎটা সত্য। শ্রীরামকৃষ্ণ আমাদের এই মিথ্যাকে সত্য করে দিয়েছেন আর সত্যটাকে মিথ্যা করে দিয়েছেন। এমন একটা উচ্চ জীবন যাপন করেছেন যে আমাদের এই যে জগৎকে যে সত্য বলে ধারণা করা, ওটা একসময় আমাদের মিথ্যা বলে বোধ হয়। গীতার যে বলা আছে না, এই যে স্থিতপ্রজ্ঞের বর্ণনা আছে, স্থিতপ্রজ্ঞের যে বর্ণনা আছে দেখবেন ওর সাথে আপনাদের অনুভবের কোথাও কোনো ফারাক নেই। এখনও পর্যন্ত দেখবেন যত বয়স হয় আমাদের, আমাদের দুঃখে আমরা অতটা কাতর হই না, সুখে আমরা ততটা আপ্লুত হই না, কিন্তু এই অবস্থাটা জীবনের নানা ঘাত প্রতিঘাতে আঘাত পেতে পেতে আঘাত পেতে পেতে প্রাপ্তি অপ্রাপ্তি পারমুটেশন কম্বিনেশন হতে হতে এসেছে। কিন্তু এটা জীবনের যদি প্রথম থেকে হতো তাহলে আমরা স্থিতপ্রজ্ঞ হতাম। এই ঝড় ওঠাটা আমাদের এই জীবনে প্রথম ওই বোধটা আসা, জগৎটা মিথ্যা আর ঈশ্বর সত্য। যদি আঁকড়ে ধরতে হয় তাকেই আঁকড়ে ধরবো। যেদিন প্রথম সাধু হতে গেলাম, পূজনীয় ভূতেস্বামী মহাদেব ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আজকের দিনের যাবতীয় ঘটনাটা খাতায় লিখে রাখো। কেন লিখে রাখো? বলে একটা সময় আসবে নানা রকম চাহিদা মনকে আকুল করে তুলবে, পাওয়ার পজিশন সমস্ত কিছু, আর সেটা না পেলে মনে কষ্ট হবে। তখন এই খাতাটা খুলে দেখবে প্রথম দিন কী প্রার্থনা করেছিল, প্রথম দিন তার শুধু কৃপা প্রার্থনা করেছিল, আর এই সংঘমূর্তির পায়ে একটু স্থান ভিক্ষা করেছিল। সেইটা যে আমার কাছে ঘড়ি আছে, হ্যাঁ, সংঘমূর্তির পায়ে এই স্থান ভিক্ষা করেছে, এটা হচ্ছে কথা। এইটা তখন দেখবে তোমার এই মনের ডিপ্রেশনকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে। শেষ প্রশ্ন, তার কি কোনো যোগ বিভূতি ছিল? এটা খুব আমাদের দরকার। উত্তর বলছেন, অবশ্য অনিমাদি বিভূতি আমার নজরে কখনো পড়েনি,
কিন্তু লোক চরিত্র তিনি খুব বুঝতে পারতেন। আর এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি। ঠাকুর লোক নাকি ভালো, ভীষণ ভালো বুঝতে পারতেন। আমি অন্যদের দেখিনি, দুজনকে দেখেছি, মানুষ চেনার ক্ষমতা। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজিকে দেখেছি, উপর থেকে নিচ অব্দি মানুষ দেখে নিতেন। তারপরে তার সম্পর্কে যে কমেন্ট করতেন, পরবর্তীকালে হয়তো ছ মাস আট মাস বাদে দেখেছি, কিন্তু মিলিয়ে দেখেছি, সেটা ঠিক আছে। আর পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, পরবর্তীতেও দেখেছি, কিন্তু তাদের প্রকাশ দেখিনি, কিন্তু অদ্ভুতভাবে তাদের দেখেছি। বর্তমান প্রেসিডেন্ট মহারাজকেও দেখেছি, কিন্তু সে অভিজ্ঞতাগুলো এত ব্যক্তিগত, সেগুলো এরকমভাবে বাইরে বলাটা ঠিক হবে না, বিশেষ করে উনি শরীরে আছেন। কিন্তু ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, আত্মস্থানকে তো দেখেইছি। এই লোক দেখার, দেখা মাত্র মানুষকে চিনে ফেলার ক্ষমতা, এই ক্ষমতা আপনাদেরও হবে। যত পবিত্র হবেন, যত আপনার ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তত আপনার মনের মুখে যেমন ঈশ্বর খুব প্রকাশিত হবে, তেমনি মানুষ দেখা মাত্র একটা এক্সরে চোখ তৈরি হবে, সেটা দিয়ে আপনি দেখতে পাবেন। তার বাইরের কোনো বাহ্যিক কিচ্ছু ছিল না। এই আমাদের রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র ঠাকুরকে দেখতে এসেছিলেন, পরমহংস শুনে ভেবেছিলেন লম্বা জটা হবে, চিমটে চিমটে থাকবে, গিয়ে দেখলেন ওমা কোটা বাড়িতে থাকে। দরজা খুলে দিলে একটা সাদা লাল পেড়ে কাপড় পরা লোক, খানিকটা পাকলা তোতলা, তার উপরে কথায় কথায় কথা আটকে যায়, কাপড় পরেছেন, কোমরে কাপড় আছে, আর বাকি কাপড়টা দিয়ে গাটা ঢাকা। এরা প্রণাম করবার আগে তিনি নতজানু হয়ে প্রণাম করছেন। বলছে এক অদ্ভুত পরমহংসকে তারা দেখেলেন। কোনো রকম বাহ্যিক চিহ্ন থাকেন, এটা আমাদের জন্য একটা মেসেজ। আমরা ভগবানকে চাইতে গেলেই মনে করি আমাদের একটু অন্যরকম হওয়া দরকার। ওই আমাদের কালকেই বলছিলাম নরেন্দ্রপুরে যখন দীক্ষা হতো, কত ফালতু প্রশ্ন থাকতো, দীক্ষার ফল কত রকমের আসবো, পাঁচ রকমের ডবল ডোজ আনবো কিনা, ধূপ আনবো কিনা, গরদ আনবো কিনা, প্রথমবারে পরা একবার পরা কাপড় পরা যাবে কিনা, ধোপা বাড়ি দেওয়া কাপড় পরা যাবে কিনা, একবারে ব্র্যান্ড নিউ পরা যাবে, এইসব ফালতু জিনিসেতে আমাদের মাথা লাগতো। কেউ ভাবতেন না দীক্ষা একটা খুব সিরিয়াস জিনিস, সেই সিরিয়াস জিনিসের জন্য সিরিয়াসলি নিজেকে প্রস্তুত হতে হবে। মহাপুরুষ মহারাজ বলছেন প্রাণ আনতে পারো মা প্রাণ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের সমস্যাটা কোনখানে জানেন তো, আমরা উদ্দেশ্যটা ছেড়ে বিধেয়র দিকে এত বেশি নজর দিই যে বিধেয়টা কখন উদ্দেশ্য হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। এই ভয়েস চেঞ্জ হয়ে যায় আমাদের, আর এই ভয়েস চেঞ্জ মেলাতে মেলাতে জীবনটাই কেটে যায়। যখন মনে আসে তখন হাহাকার সার হয়। কালী কৃষ্ণ ইত্যাদি রূপ কি যথার্থই আছে, এটা একটা পরিষ্কার বলে দিচ্ছেন হ্যাঁ আছে। এর উত্তরটা আমার বলার ক্ষমতা নেই, কারণ আমি সত্যি সত্যি কালীও দেখিনি কৃষ্ণও দেখিনি, তবে আমি বিশ্বাস করি যে তিনি আছেন। এই পর্যন্ত আমরা থামি, আগামী মাসে সব ঠিকঠাক থাকলে বোধহয় জুন মাসে কোনো একটা সোমবার আপনাদের সঙ্গে দেখা হবে। এরা তো বলে দিয়েছেন যে কোনো দিন আমি আসতে পারি, রবিবার ছাড়াও আসতে পারি, রবিবার হলে বোধহয় একটু সমাগমটা বেশি হয়। 11ই জুন কোনো সমস্যা আছে, মঙ্গলবার দিন 11ই জুন তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। স্নান যাত্রার ঠিক আগের দিন, মানে তারপরের দিন স্নান করবেন, শব্দ নিয়ে যাবেন আমাদের এখান থেকে, সেইটা ঘষে 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 স্নান করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ।